গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মো ব্যানার্জির চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। দেখো বন্ধুরা, দেবজিৎ বই রেডি করছে স্কুলে যাবে বলে। তো দেবজিতের স্নান খাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। দেবজিৎ আজকে খেলো সুজি, আর তোমাদের দাদা ভাইয়েরও ব্রেকফাস্ট করা হয়ে গেছে। ও ব্রেকফাস্টে খেলো চিড়ে, দুধ, কলা আর মিষ্টি। আমার এখনও ব্রেকফাস্ট করা হয়নি, আমি ভাবলাম দেবজিৎকে স্কুলে পাঠিয়ে দিই, তারপরেই ব্রেকফাস্ট করব। আজকে তো টিফিন হবে না, শনিবার একটার সময়তেই ছুটি হয়ে যাবে। দেখো সেই থেকে যে বই রেডি করছে তো করছে, এখনও ওর বই গোছানোই হয়নি। মনে হচ্ছে স্কুলে গিয়ে বিরাট পড়াশোনা করবে একেবারে। ঠিক আছে, এইমাত্র খেলাম, আজ তো রেশন দিচ্ছিল, রেশন নিলাম, দিয়ে এইমাত্র খেলাম, ছেলেকে স্কুল যাবো পৌঁছাতে। ঠিক আছে, চলো আসছি। জামাটা পর, আজ রেশন দিল আমাদের, রেশন নিয়ে এলো। তো দেখো দেবজিৎ রেডি হচ্ছে এখনো, আজ অনেক দেরি হয়ে গেছে, 10:30 বেজে গেছে, এখনো স্কুল যায়নি। দেখো এখনো রেডি করেই যাচ্ছি। থাক, জল খেয়েছিস? না, জল খাবি? যা, জল নিয়েছিস ব্যাগে? জলটা নিয়ে নে একটা বোতল। যাচ্ছি, দেরি করে গেলে। আমি দেবজিৎকে স্কুলে পাঠিয়ে দিলাম, তারপরে স্নান করলাম, এবার যাব রান্নাঘরে রান্না করতে। আজ রান্না হয়নি, এখনো দেরি হয়ে গেছে আজ রান্না করতে, তাই ভাবলাম স্নানটা সেরে নিই, স্নান করে পরে রান্না করব। তো আজ শনিবার, শনিবার দিনও আমরা নিরামিষ খাই। আমরা বৃহস্পতিবার আর শনিবার এই দুটি দিন সপ্তাহের নিরামিষ খাই আমরা। তো ভাবলাম নিরামিষ রান্না যখন হবে তাহলে স্নানটা করে নিই, তারপরে রান্না করব। ওই জন্য স্নানটা করে চলে এলাম, এবারে রান্নাটা তাড়াতাড়ি ঝটাফট করে নিই। তো চলো, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো পুরো ভিডিওটা। তো চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে এসেই একদিকে গ্যাসে ভাত বসিয়ে দিলাম, আর একদিকে কড়াই চাপিয়ে দিলাম। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ফোড়ন, আমি একটা সবজি বসিয়ে নিই ঝটাপট করে, তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো পুরো রান্নাটা আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারলাম না, কারণ পুরো রান্নাটা যদি শেয়ার করি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এমনিতে রান্নাঘরে আসতে দেরি হয়ে গেছে, আর ভিডিও করতে করতে রান্না করলে রান্না করতেও অনেকটা দেরি হয়ে যাবে, ওই জন্য আর শেয়ার করলাম না। তো চলো তোমাদেরকে একটা জায়গা নিয়ে যাই। তো আমি এখন সিঁড়ি দিয়ে উপরে উঠছি, এই দেখো কত পিঁপড়ে হয়েছে, দেখছো নিচটাতে পিঁপড়ে ভর্তি হয়ে গেছে একদম। তো আমাদের ঠাকুর ঘর তোমরা আগে দেখেছো, তো যারা দেখোনি তারা আরেকবার দেখে নাও। তো এই যে আমরা ছাদে যাচ্ছি, এই যে ছাদে জানো তো আমি চটি পরে হাঁটি, কেন বলো তো? চলো দেখাচ্ছি কারণটা কী, এখন বলবো না কেন আমি ছাদে চটি পরে হাঁটি, তোমাদেরকে আমি কারণটা দেখাচ্ছি এক্ষুনি। এই দেখো গামছাটা কেমন পড়ে গেছে। তো আজকে আমি গামছাগুলো গরম জল করে কেচেছি জানো তো, আর আজ একটু রোদ দিয়েছে, কদিন ধরে যে বৃষ্টি হচ্ছে কি বলবো। তো তার জন্য জামা কাপড় কিছুই কাঁচা হয়নি, কেচে দিলাম মনে করো, তারপরে শুকোবে না, শুকোলে কি হয় বলো তো, জামা কাপড়ে না একটা গন্ধ হয়ে যায়, তো ওই রকম হলে আর পরা যায় না, ওই জন্য কাচি নিয়ে এতদিন যতদিন বৃষ্টি হচ্ছিলো। তো দেখো নেটটা কেচে নিয়েছি, যেটা জানালায় দিই। তো এই দেখো এই জিনিসগুলো হচ্ছে আমাদের ফুল গাছ, আমার প্রিয় ফুল গাছ। এই ফুল গাছগুলোর সঙ্গে আমার বিকেল বেড়াটা কেটে যায়। তো আমি বিকেলে সকালে রোজ জল দিই, ফুল ফুটেছে দেখো। তবে সব গাছগুলোতে ফুল ফোটেনি, কিন্তু কয়েকটা গাছে ফুটেছে। তো এটা হচ্ছে জবা গাছ, আর এখানে আছে অপরাজিতা, নয়নতারা। হ্যাঁ, তো তোমরা বলো তো কমেন্টে, ওই যে বড় বড় পাতা দেখছো, ওইটা মনে হয় টগর গাছ আমার মনে হয়, তবে আমি ঠিক জানি না, তোমরা যদি জানো যে ওই গাছটার কী নাম তো আমাকে বলবে। তো এই দেখো এই জিনিসটা তোমাদেরকে দেখাবো ভেবেছিলাম, শুয়োপোকা দেখলে তো, শুয়োপোকার জন্যই আমি চটি পরে হাঁটি ছাদে, দেখছো কত বড় বড় শুয়োপোকা, এইরকম পুরো গাছটাতে ভর্তি আছে, আর আমাদের ছাদেও চলে আসে, ওই জন্যই আমি
চটি পরে হাঁটি। তো ছাদ দিকে নেমেই আমি নেল পালিশ লাগাতে বসে গেলাম। আমার সবথেকে বিরক্তিকর কাজ কী জানো তো, এই নেল পালিশ লাগানোটা। নেল পালিশ লাগাতে আমার এত বিরক্ত লাগে যে কি বলবো। তোমাদের দাদা ভাইকে আমি একদিন বললাম আমাকে একটু নেল পালিশ লাগিয়ে দেবে, বলছে নেল পালিশ আমি তো পারবো না, আমি কীভাবে কি লাগিয়ে দেবো, ভালো হবে না। তো আমি কি ভেবেছি জানো, একদিন চ্যালেঞ্জিং ভিডিও করব, আর ও যদি হারে ওকে আমি কি শাস্তি দেবো জানো তো, যে আমাকে নেল পালিশ পরিয়ে দিতে হবে আর চুল বেঁধে দিতে হবে, তাহলে বেশ মজা হবে, ও একটাও পারবে না, তখন খুব ভালো লাগবে। তো দেখো আমি এই সবুজ কালারের নেল পালিশটা আজ লাগিয়ে নিলাম, তো কেমন লাগলো বলবে। হ্যাঁ, একবার করে করে রান্না করছি আর বসে পড়ছি, দেখো কারেন্ট নেই, অন্ধকার। তো কারেন্ট না থাকলে ওই জন্য আমি ভিডিও করতে চাই না, কারণ অন্ধকার দেখায়। দেখো কারেন্ট তো বারবার চলে যাচ্ছে, আর এখানে এত বৃষ্টি হচ্ছে, ওয়েদার খুব খারাপ। তো আজ একটু তার মধ্যে রোদ দিয়েছে অনেক, তো তোমরা দেখতেই পেলে ছাদে কত জামা কাপড় কেচে মেলেছি। তো আমি বসে পড়েছি, আবার রান্নাঘরে যাবো। বন্ধুরা, তোমাদেরকে আরেকটা জিনিস দেখাতে ভুলে গিয়েছিলাম জানো তো, চলো একবার দেখিয়ে নিই। এই যে দেখতে পাচ্ছ, এখানে একটা লাউ গাছ আমি লাগিয়েছি। তো লাউ গাছটা ছাদে ওঠার জন্য আমি একটা দড়ি বেঁধেছি, যাতে ছাদে উঠে যায়। তো লাউ গাছটা এত বদমাইশ যে দড়ি দিয়ে না উঠে এইদিকে ঘুরে যাচ্ছে, দেখো। তো এটাকে আমি এখন এদিকে ঘুরিয়ে বাঁধবো। তো দেখো বেঁধে নিয়েছি, তো এবারে মনে হচ্ছে তো উঠবে, এবারে যদি দড়ি ধরে না উঠে তখন ওকে আমি আবার ধরে ধরে এমনি করে বাঁধবো, তারপর তুলবো। তো এখানে একটা আমরা জবা গাছও লাগিয়েছি। তো জবা গাছে আগেটায় খুব ফুল ফুটছিল, তো এখন আর ফুটছে না কেন জানি না। তো তার মধ্যে দেখতে পাচ্ছি একটা কুঁড়ি হয়েছে এখানে, দেখো। তো যাই হোক, চলো আজকে কি রান্না করেছি একবার দেখে নিই। এখানে রয়েছে আলু ভাজা, আর এখানে রয়েছে শাক ভাজা। তো শাকের সাথে আরও কী দিয়েছি তারাও তোমাদেরকে একটু পরে বলছি। আর এখানে রয়েছে টমেটোর চাটনি, আর পটলের তরকারি, আর শুক্তো। আর শাকের সাথে আমি দিয়েছি পটলের খোসা আর আলুর খোসা, কারণ তোমাদের দাদা ভাই পটলের খোসা আর আলুর খোসা ভাজা খেতে খুব ভালোবাসে। তো আমি ভাবলাম আলাদা করে আর কত ভাজবো, ওই জন্য শাকের সাথে দিয়ে একসঙ্গে ভেজে নিয়েছি। তো দেখো রান্নাঘরটার একবার অবস্থাটা দেখো রান্না করার পরে। তো এই রান্নাঘরটা এখন আমি পরিষ্কার করব। তো দেখো এই যে ডেটলের কিচেন ক্লিনারটা দেখতে পাচ্ছ, এটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করে এনেছি অনলাইনে। তো এটা দিয়ে আমি প্রত্যেক দিন রান্নাঘরটা পরিষ্কার করি, মানে গ্যাস পরিষ্কার করি, টাইলস পরিষ্কার করি। এত সুন্দর পরিষ্কার হয় না, আর এত সুন্দর একটা দারুণ সেন্ট বেরোয়। মানে রান্নাঘরে তুমি মাছ মাংস যাই রান্না করো, কোনো মানে মাছ মাংসের কোনো গন্ধ আসবে না আর কি। এই ডেটলের এই কিচেন ক্লিনারটা এত ভালো, এত সুন্দর। তো আমি গ্যাসটা মুছে নিই ওই কিচেন ক্লিনার দিয়ে, পরিষ্কার হয়ে যায়। আর টাইলসটাও আমি ওই ক্লিনারটা দিয়ে পরিষ্কার করে মুছে নিই, চকচক করে। কী হয় জানো তো, টাইলসগুলোর উপরে তেল চেটচেট করে না, নাহলে দেখবে রান্না করলে সব তেলটা টাইলসে গিয়ে বসে যায়, তো চেটচেট করে। তো ওটা দিয়ে মুছলে আর করে না। দেখো রান্নাঘরটা আমার কীরকম পরিষ্কার হলো। তো তোমাদেরকে একটা জিনিস আমি দেখাতে ভুলে গিয়েছি, কালকে আমাদের এটা লাগানো হলো এই শাটারটা। তো আগে ছিল একটা, তো জল পেয়ে ওখানে মানে ওই যে প্লাইটা ফুলে গিয়েছিলো, ওই জন্য বন্ধ করা যাচ্ছিলো না, ওই জন্য ওটা পাল্টে এটা লাগিয়েছি। ওটা আমি রাগে একদিন খুলে দিয়েছিলাম সব সারাসি দিয়ে তুলে। আর স্কুল ছুটি হয়ে গেল, পড়া পেরেছো? দাঁড়াও দাঁড়াও, ওখানে জুতোটা ইয়ে করো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।